আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে জিকিরের নামে তাওবা আহ্বান করা হয় আমাদের দেশে, তা দেখানোর জন্য। তো শুধুমাত্র 5 সেকেন্ড আমরা দেখি কিভাবে এই জিকিরের নামে তাওবা আহ্বান করে। তো আমরা জাস্ট 5 সেকেন্ড দেখলাম, তো চলুন আর একটু বেশি সময় দেখি তারা কিভাবে জিকিরটা কমপ্লিট করে। আস্তাগফিরুল্লাহ, এ কি শব্দ শুনছি আমরা! জিকির মধ্যে ডাকে ডাকে কি সম্পর্ক? ডাকবো তো আল্লাহকে ডাকবো। মাজানো ও মাজান, জিকির জিকির নামে আর কত তাল বানা চলে আমাদের দেশে, এটা কি জিকির নামে গেছিল? জিকির মধ্যে কিভাবে তার ও বাজান, বাজান তো বলে বাবাকে ডাক দেয়, একজন বক্তা ওয়াজের ময়দানে তার সামনে হাজার হাজার মানুষ, তাকে দেখে মানুষ শিখবে কিভাবে জিকির করতে হয়। জিকিরের ময়দানে সে ডাক বাংলাকে জিকরুল্লাহ, আল্লাহর সেফাতে কত নাম রয়েছে সেগুলো বাদ দিয়ে ও বাজান, বাজান রে একই ধরনের শব্দ। তার ডাকতে হলে সুন্দর তরিকে ডাকবে, না ছড়ে সে ডাকবে না। তো কেন আমরা এইসব বক্তাদের ওয়াজ শুনে, তাদের কেচ্ছা কাহিনীগুলো শুনে আমরা তাদের মতোই করবো? আমাদের কি বিবেক জাগ্রত হবে না? এতক্ষণ তো আমরা 2টি ভ্রান্ত ধারার জিকির দেখতে পেলাম, তো এখন আমরা দেখি একটি শান্তশিষ্ট পরিবেশে কিভাবে সুন্নত তরিকায় আল্লাহ তাআলাকে জিকির করা যায়। তো চলুন দর্শকবৃন্দ, দেখার পরে আমরা মন্তব্য করব এটা কি ভালো হলো না খারাপ হলো, এটা কি আমাদের হৃদয়ে দাগ করে নাকি দাগ করে না। তো চলুন চরমনার ময়দানের সেই ইশকের জিকির জিকিরটা আমরা দেখতে থাকি। তো দর্শকবৃন্দ, আমি কিন্তু ইতিমধ্যেই 4টা ক্লিপ চালিয়ে দিয়েছি, 2টা ছিল হচ্ছে ভ্রান্ত ধারার এবং 2টা হচ্ছে চরমনার ময়দানের জিকির। এই 2টা জিকির কম্পেয়ার করুন, এই 4টা জিকিরের মধ্যে কম্পেয়ার করুন, কোন জিনিসটা শুনলে আপনাদের ভালো লাগে এবং আল্লাহর কথা মনে পড়ে, যা শুনলে আপনারও জিকির করতে ইচ্ছা জাগে। জিকির করলে আমাদের কল্প জিন্দা থাকে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে জিকির। তাই আমরা সবাই যে পদ্ধতিতে জিকির করলে আল্লাহকে পাওয়া যায়, নবীকে রাজি খুশি করা যায়, ঠিক সেভাবে আমরা জিকির করব, ভ্রান্ত ধারার দিকে না গিয়ে আমরা সঠিক এবং সুন্নাহ তরিকায় জিকির করব। ওই মানুষের দেখে দেখিতে কিভাবে কে আমার পূর্বপুরুষ কে কবে জিকির করেছে কিভাবে করেছে, আল্লাহ নাকি আল্লাহকে না ডেকে ব্যক্তিকে ডেকেছে, ওইভাবে না ডেকে আমরা শুধুমাত্র আল্লাহকেই ডাকবো। কারণ জিকিরের মধ্যে রয়েছে জিকরুল্লাহ, জিকরুল্লাহ বলতে বোঝা হচ্ছে জিকির করো আল্লাহর, ওই আল্লাহর নামে। কিন্তু আমরা যদি অন্য কোনো ব্যক্তির নাম নেই তাহলে তো সেটা জিকরুল্লাহ হচ্ছে না, হচ্ছে মানব জাতির জন্য জিকির। তাই আমরা সুন্নত তরিকে জিকির করব এবং আমাদের কল্পকে জিন্দা রাখবো। দর্শক শ্রোতাবৃন্দ, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু দাগ কাটাতে পেরেছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো দর্শকবৃন্দ, আজ আর এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো পর্ব নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।